আমি আলোচনার সূচনায় সৌরতুল আনফাল থেকে আমি শুরু থেকে আমি চারটা আয়াতে করিম আমি তেলাওয়াত করেছি এই চারটে আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই জরুরি আল্লাহ তাহলে এমন কিছু কথা বলার সুযোগ যেন আল্লাহ পাক আমাকে করে দেন এমন কিছু কথা যেন আমার মুখ থেকে বের করে দেন কারণ এখন কথার নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না একটা মুহূর্তের মধ্যে সেই কথাটা কি হয়ে যায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় গোটা দুনিয়া জুড়ে দিনের প্রচার যেমন সহজ হয়েছে আবার দিন বিরোধী প্রচার অপপ্রচারও কি কঠিন না সহজ সহজ হয়েছে এই জন্য আমরা চেষ্টা করি শুধুমাত্র মানে উপস্থিত জনতাকে সামনে রেখি যে কথা বলা তা নয় এই কথাগুলো যেন এই মিডিয়ার কল্যাণে যেন গোটা পৃথিবীর মানুষের কাছে যেন পৌঁছে যায় মানুষ যেন দিনমুখী হতে পারে অপসংস্কৃতির আগ্রাসন থেকে যেন নিজকে দূরে রাখতে পারে এটার জন্য এই প্রযুক্তিকে কাজে লাগানোর দরকার আছে না নাই আমরা তো বহু ফতুয়া দিয়েছি কিন্তু শেষ পর্যন্ত সেই ফতুয়া কাজে লাগেনি বলেছি মিডিয়া এগুলো হারাম এগুলো ইউজ করা যাবে না প্রযুক্তি ব্যবহার করা যাবে না এইগুলো বলতে গিয়ে আমরা মিডিয়ার মতো প্রিন্টিং মিডিয়ার মতো স্যাটেলাইট মিডিয়ার মতো শক্ত শক্ত মিডিয়া আমরা হারিয়ে ফেলেছি তাস এনা সিনহুয়া এপি রয়টার্স বিবিসি সিনহুয়া ভয়েস অফ আমেরিকা এই যে বড় বড়ো মিডিয়াগুলো আজকে তারা দখল করে রেখেছে আর আমরা ফতুয়া দিয়ে এগুলো হারাম আখ্যা দিয়ে আমরা ঠিকই পিছনে পড়ে আছি বুঝি কিন্তু শেষে বুঝি কখন শেষে সম্মানিত ভাইরা এখনো প্রশ্ন করে বুঝুর মোবাইলে কি ওয়াজ দেখা যায় এখন এই জাতীয় প্রশ্ন করে তাহলে গান দেখা কি যায়স নাকি একটা মানুষ সিনেমা না দেখে একটা মানুষ একটা মুসলমান খারাপ কোনো দৃশ্য না দেখে বলিউড না দেখে হলিউড না দেখে যদি আপনাকে দেখে কি দেখে আপনার তেলাওয়াতটাকে দেখে আপনার আলোচনাকে দেখে আপনার দিনের লেকচারকে যদি দেখে এটা কি অকল্যাণ না কল্যাণ শুধু কল্যাণ না বড় কল্যাণ বড় কল্যাণ এটা সম্মানিত ভাইয়েরা আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সৌরাতুল আনফাল সৌরাতুল আনফাল যুদ্ধলব্ধ ধন সম্পদ যুদ্ধ করতে গিয়ে যখন মুসলমানদেরই বিজয় এসেছে বিজয়ের পরে সেই যুদ্ধের ময়দানে থেকে যাওয়া যে যুদ্ধলব্ধ যে সম্পদ এটাকেই আনফাল বলা হয় সুরেটে মদিনায় নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে বলেন তো মদিনায় আমার নবীজি মদিনায় থেকে মোট সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সিয়াশিটি যুদ্ধ পরিচালনা করেছেন আমার নবীজির গোটা জিন্দগির শেষ দশ বছর দিনের বেলা কেটেছে হলো ঘোড়ার পিঠে রাত্রেবেলা কেটেছে হলো নামাজে। আমরা অনেকে রসুলকে শুধু ধর্মীয় নেতা মানতে চাই অনেক আছে কিন্তু রাষ্ট্রীয় নেতা অনেকে মানতে চায় না আসতে বলবেন না আসে না নাই অথচ একটা সুরার নাম হল যুদ্ধলব্ধ ধন সম্পদ মাল যুদ্ধ করার পরে যে বিজয় আসে বিজয়ের পরে যে মালামালগুলো যুদ্ধের ময়দানে থেকে যায় এটাকে আরবি আরবিতে বলা হয় কি আনফা তাহলে আমার রসুল যদি রাষ্ট্র লিডার না হতেন তাহলে কি যুদ্ধের নেতৃত্ব তিনি দিতে পারতেন না রসুলকে ধর্মীয় নেতা মানব রাষ্ট্র নেতা মানব না এটা কি নবীর প্রতি আনুগত্যের কোনো বহিঃপ্রকাশ মনে হয় নবীর প্রতি আনুগত্যের কোনো দিকই আমি ফলো করতে পারলাম না সম্মানিত ভাইয়েরা অনেক কথা আছে আস্তে আস্তে করে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মোটামুটি ইমান্ত এনেছি নাকি বলো তো যায় যে আমি একজন ইমানদার নামাজ না পড়ি ইমান্ত আছে আছে কিনা এরকম নামাজ না পড়ি কিন্তু ইমান তো আছে আমার দেশের নামাজ ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি বেনামাজি ইমানদার চিন্তা করি বেনামাজি ইমানদার অথচ রসুল বললেন আল ওয়াল কাফির তার কাফের এবং মমিনের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো সালাত কে কাফের আর কে মমিন এটা চেনা যায় কোন বাদতে নামাজে কিন্তু আমার দেশে বেনামাজি ইমানদারি বেশি নামাজ নাই তো কি হয়েছে আল্লাহ মাঝে মাঝে ধরেছেন মাঝে মাঝেই অনেক সোরার ভিতরে বিভিন্ন গুণগুলো তুলে ধরেছেন এবং খাঁটি মমিন কারা তাদের দিকগুলো তুলে ধরেছেন তারই অংশ হিসাবে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এখানে আল্লাহ মমিনের মোটামুটি ছয়টা সিমটম আল্লাহ এখানে তুলে ধরেছেন এই ছয়টা সিম্টম ছয়টা লক্ষণ যদি কারোর মধ্যে থেকে যায় আল্লাহ বলছেন সে হচ্ছে প্রকৃত টাটকা মমিন জোরে কনসুবাহান আল্লাহ কার কথা এটা আল্লাহর কথা শুনবো না একটু আমরা শুনবো জোরে বলি ইনশা আল্লাহ একটু বাতাস হচ্ছে ভালো তো মৃদমন্দ বাতাস আমাদের গায়ে খুব মানে সুন্দর অনুভব অনুভূতি আল্লাহ তাহলে আমাদেরকে করে দিয়েছেন আজকের রাতটা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন সুরাতুল আনফালের শুরুতে বলছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته ذا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جربلون الله أكبر <applause> প্রকৃত মমিন খারাপ প্রকৃত মমিনের পরিচয় রব্বুল আলমিন নিজেই দিচ্ছেন প্রকৃত মমিন তো তারাই আল্লা দিন যারা ইদা দুঃখিন আল্লাহ যাদের সামনে আল্লাহর নামের জিকির যখন করা হয় তাদের দিলের দিলটা কাঁপতে থাকে কার ভয়ে আসতে বলবেন না কার ভয়ে তাহলে প্রথম কথা হলো আল্লাহ তালা বান্দাকে ইমানদার হিসেবে গ্রহণ করতে চান তার মধ্যে এক নাম্বার বিষয়টা থাকতে হবে তার দিলের মধ্যে ভয় থাকতে হবে কার জিকির করবে কার আল্লাহর জিকির করতে হবে আবার অনেকে জিকির বোঝেন না জিকিরের কিছু অপব্যাখ্যা আমার দেশে আছে জিকির মানে আমরা বাহ্যিক আমরা বুঝি আল্লাহর নির্দিষ্ট নাম নিয়ে শুধু বারবার ডাকার নাম জিকির হ্যাঁ আপনি আল্লাহর নাম বারবার নিবেন কোনো আপত্তি নাই কিন্তু জিকির শুধু এটাই নয় আমি আল্লাহর নাম ঘন ঘন করে নিলাম এটার নাম শুধু জিকির নয় আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা যে মসজিদে গিয়ে যে কাজটা করি যে বাদতটা করি সে বাদতটার নাম হলো সালাত এই সালাতের নামও জিকির এই সালাতের নামটাও জিকির আবার যখন মসজিদ থেকে বের হয়ে যাই আমরা মসজিদ থেকে বের হয়ে ব্যাংকে গেলাম ব্যবসায় গেলাম চাকরিতে গেলাম কৃষি কাজে গেলাম খামারে গেলাম ফার্মে গেলাম এই যে সমস্ত কাজগুলো করছে এই সমস্ত কাজের মধ্যে জিকির আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ওই জিকিরটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا মিন্ফালিল্লাহি ওদ কুরুল্লাহ কাথিয়রা জোরে পড়ুন আল্লাহ আকবর যখন তোমাদের নামাজ আদায় হয়ে যাবে সাদা যখন আদায় হয়ে যাবে মসজিদ থেকে তুমি বের হয়ে পড়বে সেই সময় খেয়াল করবে তুমি তুমি বান্দা আমি আল্লাহ আমার বেশি বেশি তুমি জিকির করবে কুরুল্লাহ কাথিয়ারা এর মানে হল ব্যবসা করবে আমার নিয়মে লেনদেন করবে আমার বিধান অনুযায়ী সমস্ত কাজ হবে আমার বিধান অনুযায়ী আমি কোনটা হালাল করেছি কোনটা হারাম করেছি কোনটা বৈধ করেছি কোনটা অবৈধ করেছি সেই সময় তুমি যদি আমার হুকুমকে মেনে চলো সেই হুকুম মেনে চলাই হবে আমার জিকির জোরে কনসান আমরা জিকির মানে বুঝি হলো নির্দিষ্ট দিন অথবা নির্দিষ্ট দরবারে গিয়ে আল্লাহ নামটা বারবার নেওয়া আমার দেশে এমনও জিকির আছে হালকা জিকির ভারী জিকির জিকির করতে করতে পায় থাকে না আছে না নাই আছে ঠেলায় ফানা ফিল্লা হয়ে লাভ মেরে এই লম্বা বাসের আগায় যে বসে থাকে আছে না এরকম আছে সে যে দরবারই হোক না কেন এটা খেলাফ খাস এটা সৌন্দর্য দিনের সৌন্দর্য নয় বরং এই সমস্ত দৃশ্যগুলো দিনের সৌন্দর্যের খেলাফ কাজ ইসলাম এগুলো নয় হা হুনা তা এই জায়গায় তা তো বাহিরে না আল্লাহ নাম নিতে নিতে লাভ মেরে আম গাছে ওঠে জাম গাছে ওঠে ভুল করে বড়ই গেছে ওঠে না বড়ই গাছে কাটা আছে যে এ মুষ্টি কি আস আমি কি ভুল বলছি সাহাবে মাঝে যখন আমার নবীজি বয়ান করতেন সাহাবে কেরামদের ভিতরে কোনো নড়চড় হতো না তারা এমন ভাবে শুনতেন কারণ কোরআন শোনা দল হলো ফেস্তামি ও আল্লাহ পরহমুন চুপ থাকা মনোযোগ সহকারে শোনা হাদিসের বর্ণনায় পাওয়া যায় রাসূল যখন বয়ান করতেন সাহাবায়ে রামদের চোখ থেকে টপ টপ করে পানি পড়তো তাদের দিল কাঁপতে থাকতো এতরকম শুধু বাজ্যিক দৃশ্যটা দেখা যেত কিন্তু অস্থিরতা আওয়াজ দিয়ে চিল্লানি মারার কোন এরকম কোন আওয়াজ এরকম কোন হাদিস আমরা পাই নাই জেকের করতে করতে এক সাহাবি আরেক সাবের ঘরের উপরে গিয়ে বসে গেছে এমন কোন হাদিস আমরা পাই নাই আমার বন্ধুগণ বান্দার মোহাম্বত তৈরি হবে আল্লাহর সাথে নামাজের ভিতরে নামাজ হলো সবচাইতে বড় জিকির কোরআন তেলাওয়াত হলো সবচাইতে বড় জিকির বান্দা যখন রুকুতে চলে যায় আল্লাহ তখন বান্দার উপরে খুশি হয়ে অস্থির হয়ে যান বান্দা যখন সেজদায় যায় আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার সামনে দাঁড়ায় যান বান্দা যখন জিকির শুরু করে দেয় তেজবি শুরু করে দেয় সুরা ফাতিয়া যখন পড়া শুরু করে প্রত্যেকটা আয়াতের একটা করে জবাব আল্লাহ দিয়ে দেন সহি হাদিসের বর্ণনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামিদানি আব্দি আর রহমানির রহিম মাজ্জাদানি আব্দি মালিক ইয়াউমিদ্দিন আছনা আলাইয়া আব্দি ইয়া কেনা বুধুয়া ঈয়া কেনাস্তাইন আল্লাহ বলেন হ্যাঁ দাবাই অবাই না বেদি এহ দিনা সেরাতল মুস্তাকিম থেকে নিয়া ওয়ালাদ্বাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে তুই যা যা চাইলি সমস্ত চাওয়ামী আল্লাহর বোলা আলামিন পাওয়া করে দিলা তাহলে চাওয়ার জায়গা কোথায় যাওয়ার জায়গা কোথায় জিকিরের জায়গা কোথায় নামাজ আমার বন্ধুগণ কি জিকির তারা করেছেন সঈদিনা আলী রাদি আল্লাহ তালানহু জাহাদের ময়দানে অংশ গ্রহণ করতে গিয়ে শত্রু কর্তৃক তার পার মধ্যে একটা তীর বিদ্ধ হয়ে গেল তীরের আগাটা হলো চোকা সহজে ঢুকে যায় কিন্তু সহজে বের হয় না যখন তীর বিদ্ধ হয়ে গেল যন্ত্রণাদায়ক সেই তীর তার পায়ে বিদ্ধ হওয়ার দরুন তিনি নড়াচড়া করতে পারছেন না কষ্ট পাচ্ছেন এমন সময় বলা হলো রসুলের কাছে পরামর্শ চাওয়া হলো হজুর কি করো জালি তো দারুণ কষ্ট পায় আমার রসুল বললেন সোন আমি জানি আমার আলীর নামাজের মধ্যে মনোযোগিতা কেমন খুশু খুশু কেমন আমার জানা আছে আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে পড়বে আমার আলী যখন সালাত নামাজ জিকিরে যখন সে শুরু করে দিবে জিকির যখন শুরু করবে নামাজ যখন শুরু করবে নামাজের মধ্যে তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা আমার নবীর পরামর্শ নিয়া সাহাব এখানাম যখন তার নামাজের মধ্যে তার পায়ের থেকে সেই তীরটা টান মেরে বের করছিল গোস্তগুলো সিরে সিরে আসে রক্তগুলো গড়ে গড়ে পড়ে নামাজ শেষ হয়ে গেছে নামাজের মধ্যে টানমেরি তীরটা বের করা হয়েছে আলিয়াদেল্লা নামাজের মধ্যে তার বিন্দু পরিমাণ তিনি টের পান নাই উহা আওয়াজও বের হয় নাই নামাজ শেষ করেছেন জিকির শেষ করেছেন প্রশ্ন করলেন নামাজ শুরুর পূর্বে যন্ত্রণা সেই বিদ্ধহার তীরটা তো নিয়ে নামাজ শুরু করেছিল নামাজের পরে তো আমি তা দেখি না কি হয়েছে নামাজের মধ্যে আমরা টান মেরে তীর তীরটা বের করে নিয়েছি নবীর পরামর্শ সম্পর্ক কার সাথে হবে আসতে বলবেন না সম্পর্ক কার সাথে হবে আল্লাহর সাথে কষ্ট দিচ্ছি নাকি আপনাদের আমি কি শেষ করে দেব কারো কোনো কষ্ট নাই তো অসুবিধা নাই তো বলে আল্লাহ। সম্মানিত ভাইয়েরা একটু আমাকে সময় দিবেন সামনে থেকে যদি কেউ উঠে যায় তখন হয় কি জানেন আলোচকের আলোচনা হেরে যেতে থাকে এবং এটা কিন্তু এবাদতের জায়গা এটা কিসের জায়গা বলেন এবাদত এখানে ইচ্ছা হলো বসলাম ইচ্ছা হলো উঠলাম না আপনি সাধারণ কোন জনসভায় গেছেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনের মাহফিল এটা কি সাধারণ জায়গা না ইবাদতের জায়গা এর মধ্যে একটা শৃঙ্খলা আছে না নাই আছে। আমরা শেষ দোয়ার মধ্য দিয়ে মোনাজাতের মধ্য দিয়ে আমরা মাহফিলের ইতি টানবো জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনসা আল্লাহ মাহফিলে বসে নামাজে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে মাহফিলে বসে যদি কারো মধ্যে যদি অস্থিরতা পোষণ হয় আমার কখন আমি কখন যাব আমি কখন যাব অথবা নামাজ কখন শেষ হবে ইমাম সাহেবের নামাজ যদি একটু সুরাত কেরাত লম্বা হয় কিছু মুসল্লি বিরক্ত হয়ে লোকমাত দেওয়া যায় না গলা ঝাড়ি মারে মানে উনি বুঝাই দিচ্ছেন হুজুর আমার তো শেষ আপনি শেষ হয় না এরকম যদি কোনো সিমটম দেখা দেয় ভাবতে হবে ওয়াশা দেওয়ার জন্য কে প্রস্তুত আছে আসতে বলবে না কে প্রস্তুত আছে ফরিদপুর মনে হয় চেনে না শয়তান কি ফরিদপুর চেনে ইবলিস চেনে ফরিদপুর ইবলিস জানা তো চেনে জান্না চেনে না আমার আব্বা আমার মা আমাদের আব্বা আম্মাকে আদম এবং হাওয়া আমরা কিন্তু নবীর ছেলে আলহামদুলিল্লাহ বলবেন না আমরা কার সন্তান সন্তান আমাদের দাম বহুদিন আগে এক মাহফিলে গেছি সেই মাহফিলের একজন সম্মানিত অতিথি তা আমি আমিও অতিথি আমিও ভাঙ্গাচুড়া অতিথি তো এক রুমে বসলাম তো অতিথিকে লক্ষ্য করে আমি সালাম দিলাম সালাম দিয়ে বললাম কেমন আছেন তো সালামের উত্তর তেমন না মানে খুব দুর্বল উত্তর উনি আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন না কিছু কিছু লোক না এরকম সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না মানে ওনার ভাবনীতি কাম সারা আছে না নাই আছে তুমি সালাম দিলাম উত্তর তেমন নাই কিছুক্ষণ পর আমি বললাম মুরব্বী আপনার পরিচয় তো পরিচয় জানা মাত্র আরও উনি খেপে গেলেন প্লিজ আপনার পরিচয়টা আপনার বাড়ি কোথায় কামি অমক পীর জাদা আমি পীর কি মহাব্বত করি আবার ভুল বুঝবেন না যদি কোনো পীরের স্বভাব যদি সাহাবে স্বভাবের সাথে যদি আদর্শের সাথে যদি মিলে যায় আমি কেন সম্মান করব না আমি অবশ্যই সম্মান করব। কিন্তু তুমি পীরের দরবার খুলে ফেলছ তোমার দরবারে গাঁজা বিক্রি হয় তুমি পীর জাদা নাও তুমি হারাম জাদা ঠিক না? এখানে কথা আছে উনি যখন বলছেন পীর জাদা আমি ও আচ্ছা ঠিক আছে আমাকে এখন ঘুরে আমাকে উল্টা প্রশ্ন করছে আপনার পরিচয় কি আপনার আপনি কে আমি বললাম আমি হলাম নবী যাদা মানে হ্যাঁ আপনি যদি নবীর আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীর জাদা হন আমি হলাম নবী নবীজাদা আমি নবীর ছেলে আমার বাবা আদম ছিলেন আমি তার সন্তান আমি তো নবী নবীজাদা আমি কি ভুল কিছু কিসি লাভ কি কোন লাভ নাই তো বংশ দিয়ে লাভ কি আবু লাহাব কোন বংশ বলেন আবু জেল কোন বংশ তাহলে কুরাইশি হয়ে লাভ কি কুরাইশি হয়ে লাভ নাই নবীর বাপ হয়ে লাভ নাই আজর ছিল নবীর বাপ নবীর সন্তান হয়েও লাভ নাই কেনান ছিল নবীর সন্তান নবীর চাচা হয়ে ও লাভ নাই আবু তালেব ছিল নবীর চাচা আবুল হাম ছিল নবীর চাচা বংশগত কৌলিন দিয়া বংশগত পরিচয় দিয়ে আর পিতা পুত্র এরকম কিছু পরিচয় দিয়া আল্লাহর কাছে নাজাদ পৌঁছাবে না নাজাদ পেতে হলে এক নাম্বার পুঁজি লাগবে তার নাম হলো মজবুতীমান ঠিক কিনা মজবুতিমান লাগবে আমার বন্ধুগণ যে পুঁজিগুলো দরকার সেই পুঁজিগুলো আমরা নিজের জীবনে করে আমরা অর্জন করে নেব আল্লাহ বান্দারে। আমি নিজে তোকে সার্টিফিকেট দিচ্ছি তুই টাটকা মমিন হবি তখন যখন আমার নাম তোর সামনে না হবে তোর দিলটা আমার ভয়ে কম্পমান হবে আমার আল্লাহর নামগুলো অনেকগুলো আছি ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা আল্লাহ তালা বলছেন আমার অনেকগুলো নাম আছে সেই নাম ধরে তুই আমারে ডাক রাহমান কার নাম রহিম কার নাম গফর কার নাম গফুর কার নাম সাত্তার কার নাম জব্বার কার নাম এই এতগুলো নামগুলো যা আছে এই নামগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার তো মনে হয় এই দেশে একাত্তর থেকে নিয়ে দু সাল পর্যন্ত যত ভাইভা পরীক্ষা হয়েছে জেনারেল ভাইভা আমি মাদ্রাসার কথা বললাম না ধরেন বিসিএস ক্যাডার যারা হয়েছেন কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েছেন আমার মনে হয় কোনো ভাইভা বোর্ডে কোনো পরীক্ষক কোনো শিক্ষার্থীকে আল্লাহর যে নামগুলো আছে এই নামগুলো সম্পর্কে প্রশ্ন করেছেন আমার মনে হয় এমন জাতীয় কোনো প্রশ্ন আসেই নাই ঠিক কিনা ফাদউ চাল্লার আমার এই নামগুলো ধরে ধরে তুমি ডাকো আমার দাদি বেশ কয়েক বছর আগে তিনি এনতেকাল করেছেন বুড়া মানুষ ছিলেন চুরাশি বছর বয়সে ইন্তকাল করেন পড়াশোনা তেমন তিনি করতে পারেন নাই একদিন আমার দাদিকে ডাক দিয়ে বললাম দাদি এই জানলার নামগুলো আছে এই নামগুলো ধরে তুমি ডাকবা আল্লাহরে রে যত নাম আছে সব নাম ধরে ডাকলে আল্লাহ যে কোনো একটা নামের ডাকে সাড়া দেবেন আমি দাদিকে এই জিনিসটা বুঝালাম সব নাম ধরে আপনি বলবেন আল্লাহ তোমার সব নাম ধরে ডাকলাম তুমি কি একটা ডাকুর সাড়া দিবে না আল্লাহ একবার বলবেন না আল্লাহর কাছে যখন আমরা চাবো হায়া নিয়ে না বেহায়া হয়ে ভালো করে কায়া হায়া হয়ে না বেহায়া হয়ে বেহায়ের মতো হায়া নিয়ে চাইলে তো কেম হবে না বেহায়ের মতো চাইতে হবে না সর্বন্ধার মতো চাইতে হবে আল্লাহ তুমি আমার দাও আল্লাহ না দেওয়া পর্যন্ত আল্লাহর পাওয়া যাবে না পৃথিবীর সব মানুষকে আপনি বারবার ডাকবেন বলবেন এমপি সব এমপি সাহেব খেবে যাবে রেগে যাবে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব খেবে যাবে রেগে যাবে আব্বা বা আবাহ বাপ খেবে গিয়ে সন্তানের প্রতিচ্ছ গরম করবে এত ডাকিস কেন কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহকে বান্দার যত বেশি ডাকে সে আল্লাহ সেই বান্দারের প্রতি তত বেশি রাজি হয়ে আল্লাহ না ডাকলে তিনি বেজার হয়ে যান আমার বন্ধুগণ বুড়া মানুষ দাদিকে বললাম দাদি শেষ বয়সে তখন তার পঁচাত্তর হবে চুয়াত্তর পঁচাত্তর হবে নিরানব্বইটার নাম আমি তার সামনে দিলাম দাদি তুমি মুখস্থ করো আস্তে আস্তে দিনের দশেক পরে পনেরো দিন পরে আমাকে ডাক দিয়ে বলে নাতি মুখস্থ করছি আলহামদুলিল্লাহ জ্ঞানের কোনো বয়স আছে জ্ঞান অর্জনের কোনো বয়স আছে কোনো বয়স নাই অনেক বুড়ো চাচা আছে প্রচুর বুদ্ধি গ্রামের মাতব্বরই করে এত প্যাঁচ মানে রায় এটা নিয়ে আসে কি সুন্দর কইরা কত সূক্ষ্ম মেধা সব বসে যখন বলি চাচা আপনি এরকম করেন কোর্টের বারান্দায় যায় আবার উকিলকে বুদ্ধি দিয়ে আসে জমা জমির যখন বলি চাচা কোরআনটা পড়তে পারেন কে বাবা মুখে আসে না আসে না এই বলেন তো আসে কিনা বলে আসে এদিকে মুখে আসে না না মুখে আনে না মুখে আনে না চেষ্টা করে না

কোরআন বুঝতে হবে মাথা দিয়ে না দিল দিয়া দিল দিয়া নাজ্জালনা আলা কলবিকে কোরআন আমি আপনার দিলের উপরে নাজিল করেছি যারা কল সুবহানাল্লাহ কোরআন দিল শুয়ে যায় পৃথিবীর সব জ্ঞানগুলো মাথা দিয়ে চিন্তা করতে হয় কোরআনটা মাথা প্রয়োজন আছে ঠিক আছে আমি বলছি স্বীকার করছি কিন্তু দিল দিয়ে বোঝার দরকার আছে না নাই বলেন আছে আমার বন্ধুগণ জিকিরেরই যদি শুধু ব্যাখ্যা দিতে যাই ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে শুধুমাত্র এতটুকুন বললাম সেটা হল জীবনের চরাচরে সবার নাম ভুলে যাবো কিন্তু একজনের নাম ভুলে যাবে না তিনি আমারকে দুনিয়ার আমি কাউকে ভুলে গেছি সেও আমাকে ভুলে যাবে আল্লাহ বলছেন বান্দরে তুই আমাকে ভুলবি না আমিও তোকে ভুলবো না তুই আমার দিকে এক হাত আগাবি আমি তোর দিকে দশ হাত আগাবো তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব আল্লাহ বান্দাকে মাফ করার জন্য প্রত্যেক রাত প্রথম আসমানে চলে আসেন সাত আকাশ কোথায় আর সাজিমটা কোথায় সে আর সাজিম থেকে তিনি প্রথম আকাশে সরাসরি চলে আসেন ফিসামা ইদ দুনিয়া হাদিস আছে না ফিসামা ইদ দুনিয়া দুনিয়ার আকাশে আসেন এসে প্রশ্ন করেন কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও আমি তারে ক্ষমা করে দেব তার ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কে কিন্তু আমরাই তো প্রস্তুত নাই আমরা ক্ষমা চাইতে জানি না আমার আল্লাহ কত দূর সাতটা আসমানের উপরে হচ্ছে আমার আল্লাহ তালার আর সাজিম সাত আসমানটা কত দূর প্রথম আসমান তোমরা দেখতে পাই এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে নীলাকাশ না ওই যে নিলাকাশ এই না ওই আজ থেকে এই না ওই কোরআন বলেন কি বলেছেন কিতাব কোরআন কি এই কিতাব না ওই কিতাব কোথাকার আসমানের কোথাকার বলেন কোথাকার আসমানের আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ তালা এই জন্য কিতাব বলেছেন ওই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই কোথায় আমার ভাইয়ের আল্লাহকে মাফ করার জন্য প্রত্যেক রাতে চলে আসেন বারোটা যখন বেজে গেল মধ্যরাত যখন হয়ে গেল গোটা দুনিয়া সুনসান নিরাবতা সব মানুষ যখন গোমের সাগরে হাবুডুবু খায় আল্লাহ তাআলা সেই সময় প্রথমা আকাশে এসে বলেন কার ক্ষমা চাওয়ার ইচ্ছা আমার কাছে ক্ষমা চাবে পাহাড় পরিমাণ গুনা করেছো কোনো প্রবলেম নাই ফিস আনায়ানা সামা বেখরা বিল আর গোটা জমিন সেয়ে গেছে গুনা করেছো কোনো প্রবলেম নাই আমার কাছে মাফ চেয়ে নাও বান্দা তোমার গুনা যত বড় আমার ক্ষমা আমার আহত তার চাইতে অনেক বেশি বড় জোরে করার সময় মাফ চাইবো আমরা কার কাছে গুনা করব আমরা মাফ করবেন আমাদের গুনা আছে না নাই গুনা আছে এই জন্য আমরা মানুষ মানুষ আছে বলেই তো গুণা আছে ফেরেশদার কোনো গুণা নাই গুনা করার যোগ্যতাও নাই ফেরেশদার কোনো বিয়ের প্রয়োজন হয় না ফেরেশদার সম্পদের প্রয়োজন হয় না কিন্তু মানুষের বিয়ে প্রয়োজন আছে না নাই নারীর প্রতি টান আছে না নাই আস্তে আস্তে মনে হয় কিছুই টান নাই আপনাদের নাই পুরুষের মতো কথা বলতে হবে নারীর প্রতি পুরুষের টান পুরুষের প্রতি নারীর টান এটা কে দিয়েছেন জিনা আঁতে মিনান

ওর পিছে পিছে ও যায় মেয়ে কথা বলে না ছেলেটা শেষ পর্যন্ত উস্কু খুস্কু চুল নিয়ে পাগলার মতো বলে একটা আমার দিকে তাকায় দেখো তোমার আমার তিন রাত ঘুম নাই খাওয়া দাওয়া বন্ধ একবার বলো ভালোবাসি কি কি আমি ভুল বলতেছে কিন্তু আল্লাহ তো এরকম অবৈধ টান দেখতে চান না আল্লাহ সম্পর্ক দেখতে চান অবৈধ না বৈধ অবৈধ না বৈধ 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 সম্পর্কের বরকত আসে না নাই আসতে বলবেন না আছে না নাই বইদের সম্পর্ক হতে হবে আমার বন্ধুগণ অনেক কথা ছয়টা লক্ষণ যার মধ্যে থাকবে ছয়টা গুণ যার মধ্যে আল্লাহ ব্যাপারে বলছেন এরাই হলো সত্যিকারের মমিন তাদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুইটা পুরস্কার আছে এক নম্বর হলো সাধারণ ক্ষমা আরেকটা হলো সম্মানজনক রিজিক জান্নাত

যখন নাম্বার ওই বান্দার সামনে সামনে ইমানদারের যখন কোরআন তেলাওয়াত করা হয় আলোচনাগুলো করা হয় তার ইমান যদি একটু দুর্বল থেকে থাকে কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ইমানটা ডাবল ডাবল হয়ে যায় তাহলে ইমান বৃদ্ধি করার জন্য সম্পর্ক রাখতে হবে কিসের সাথে বলেন কিসের সাথে আমরা আর আসছি কিসের সাথে সম্পর্ক করার জন্য কোরআনের সাথে আপনি কি ব্যক্তি আব্দুল্লাহ আমিনের আলোচনা শুনতে এসেছেন আপনি কি আমার কোনো কথা শুনতে এসেছেন শুনতে এসেছেন আবদুল্লার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা শুনতে এসেছেন কোন মোল্লার কথা আমরা শুনতে যাই না আমরা শুনতে যাই কার কথা আল্লাহর কথা সচেতন হতে হবে আমরা সচেতন হব জোরে বলি ইনশা আল্লাহ যত কথা পৃথিবীতে আছে সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কথা কোরআনের কথা সে আয়াতই নাই ঠিক না কষ্ট পাচ্ছেন না তো আপনারা সম্মানিত ভাইয়েরা আমরা মুসলমান আমরা বড় ভাগ্যবান মুসলমানিত্ব টিকে রাখার জন্য আমাদের করোনার সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে না নাই কম না বেশি মাঝে মাঝে না সব সময়। সারা বছর কি বলে বছরে একবার না কি বছরে একবার না বারবার ইয়ারলি না ডেইলি নামাজি আমার দেশে কত আছে দেখেন কত প্রকার নামাজি রমজান যখন আসে ধরলো নামাজ এটা হচ্ছে মাসিক মান্থলি আরেকটা আছে হচ্ছে সারা বছরে দুবার শুধু শেষ দা দেয় ওটা কি ইয়ারলি আরেকটা হচ্ছে উইকলি সাপ্তাহিক মুসল্লি আরেকটা হলো অক্ট মুসল্লি আমার আল্লাহ কোন মুসল্লিকে প্রকৃত মুসল্লি বলেছেন বলেন তো মুসল্লি হব পাঁচ অক্ত মুসল্লি আমরা হব জোরে বলি ইনশাল্লাহ নামাজ পড়বো কি দিয়া বলেন কি দিয়া কোরআন দিয়ে নামাজ পড়তে হবে যার নামাজ যত সুন্দর হবে তার ইমান তত সুন্দর হয়ে যাবে অনেকে বলে ওজোর ভালো করে আগে ইমান আনি নামাজ পড়বো আছে না ইমান আগে শক্ত করি পরে নামাজটা ধরবো আমি ভুল কথা এটা যার নামাজ যত সুন্দর হবে ইমান তত সুন্দর হয়ে যাবে আল্লাহ তালার কাছে সবচাইতে বড় অপরাধ হলো নামাজটা ছেড়ে দেওয়া একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয় একটা আয়াত সুরাম্মারিয়ামের মধ্যে আসছে আল্লাহ রাবুল আলামিন বলেন আল্লা রব্বুল আলমিন বলেন যারা এই দুনিয়ার জিন্দিগিতে দুইটা বড় বড় অপরাধ করে যাবে আল্লাহর কথা কার কথা এই দুইটা অপরাধ যারা করে যাবে আমি তাদেরকে শুধু জাহান নাম দেবো না জাহান নামের গর্তের মধ্যে ফেলে দেব জান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো এই দুনিয়ার জেন্দিগিতেও যে জেলখানাগুলো আছে আমার দেশের যে জেলখানা যারা জেলখানায় গেছেন তারা এই অভিজ্ঞতাটা হয়তো বুঝতে পেরেছেন জেলখানার মধ্যে কিন্তু আর একটা জেল আছে সেই জেলের নাম হলো সেল সেই জেলের নাম কি সেল ওই সেলের দাগি দামি আসামিগুলোকে সেই জায়গায় রাখা হয় এখন দাগি দাগে আমার আসামি আর কেউ নাই দাগে দাগে আসামি হলো এ দেশের আলেমারা আমি কি বল বলতেছি গতকালকে একজন মুক্ত হয়েছেন ওটা একেবারে মুক্ত না তো জামিনে মুক্ত সম্মানিত ভাইয়েরা এরা দেড় পর থেকে নেওয়া আজ পর্যন্ত তিপ্পান্ন বছরে ক্ষমতার মস্নদে কি আলেমরা বসেছিল এক একবার আলেমরা কি ক্ষমতার মস্নদে বসেছে না ক্ষমতা পাইছে তারা পায় নাই তো ক্ষমতা না পাইলে আকাম কুকাম করবে কি কোন আমার দেশে তো ক্ষমতা পাইলেই তো আকাম কুকাম করে তাই না দেশের টাকা বাইরে পাচার করে এটা তো খুব বরকতি কাজ তাই না ভালো কাজ না এটা ওরা আবার বলে আমরা দেশকে খুব ভালোবাসি মানে এত বড় প্রতারক ইবলি শুদ্ধ ভয় পায় এদেরকে তাহলে অপরাধ করে কারা আর জেল খাটে কারা সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ তবে টুডে অ্যান্ড আমার আমার দিলের তামান্না আমার দিলের চাওয়া এবং আমার একটা আশাও এটা আমার মন বলে এটা আমার দিলটা বলে আগামীর সূর্য হবে বাংলার জমিনে ইসলামের সূর্য জোরে বলেন ইনশাআল্লা কারণ ইসলাম কায়েমের জন্য দিন কায়েমের জন্য আল্লাহ চান জান মাল ত্যাগ হামলা, মামলা, জেল, জুলুম সব কিছুর কি হচ্ছে না হচ্ছে হচ্ছে কি না এর মধ্য দিয়ে প্রমাণ হয় আগামীতে যে শিশুর জন্ম হবে সেই শিশুর নামটা হবে ইসলাম জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আসবে দিন আসবে না আসবে আপনি তেল আর পানিকে যতই আপনি মিশানোর চেষ্টা করেন পারবেন না তেল বানাতে বহু ঘানি টানতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে এই জন্য পানির উপরেই তেল ভাসে পানির নিচে কখনো তেলকে আপনি ঢুকাতে পারবেন না হক কখনো আপনি নিচে রাখতে পারবেন না হক উপরে উঠেই যাবে বিজয়ী বেশে ইনশাআল্লাহ বলেন আসবে দিন আসবে আমার রসুলকে দেখে মাঝে মাঝে আবু জেল বলতো দেখ মুহাম্মদের বাহিনী দেখ এ বেলাল হচ্ছে ওর বন্ধু কালো বেলালকে হেও করত হাফসি গোলাম বেলাল দেখ মোহাম্মদের বাহিনীগুলো দেখ খাবাব কামার বেলাল চাকর দাস এগুলো নিয়ে মোহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে এদের সঙ্গে আমরা বসি এই সমস্ত এই আনসোশাল অসামাজিক নিচু নিম্নমানের নিম্ন শ্রেণীর লোকের সঙ্গে আমাদের কোনো বৈঠক হবে না সেই বেলালকে আল্লাহ দিলেন সুবাহ আল্লাহ আলেমদেরকে অবহেলা করেন আলেমদের হেয়া করেন কোরআনের ভাষায় পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি হলো যারা আলেমা আলেমদেরকে সম্মান দিয়েছেন আরশের সের মালিক কে আল্লাহ সম্মানিত ভাইরা কথাই তো কথা পারে জেলখানার মধ্যে আরেকটা জেল হলো সেল আল্লাহ বলছেন যারা নামাজ নষ্ট করবা যারা নফসের দাসত্ব করবে এই দুটো অপরাধ যারা করবে আমি তাদেরকে শুধু জাহান নাম দেব না জাহান নামের ভিতরে আরেকটা জাহান নাম গাই নামক গর্তের মধ্যে ঢুকায় রাখবো তাদেরকে যেরকম নাউজ বিল্লাহ তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ নষ্ট করা কি নষ্ট করে বলেন এই দেশে নামাজ নষ্ট আছে না আপনি কোন দলের নেতৃত্ব মানেন আপনি কোন নেতাকে ফলো করেন যে নেতা আপনাকে নামাজের কথা বলে না যে নেতা আপনাকে হালাল রুজি উপার্জনের কথা বলে না ও যুবক তুমি কোন মিছিলে যাও কোন তুমি কোন মিটিং এ যাও যে হাতে মদের বোতল দেখতে পাবে জেনাতা তোমার হাতে বা সাপ্লাই দেবে যে নেতা তোমাকে চাঁদাবাজি করার জন্য তোমার হাতে অস্ত্র তুলে দেবে ধিক্ষার মেরে ওই সমস্ত নেতার মুখে থুতু মেরে নেতৃত্ব ছেড়ে বিশ্ব নবীর নেতৃত্ব তুমি মেনে নাও তোমার কাজে লাগবে ইসলামী নেতৃত্ব থেকে মেনে নাও যেখানে তুমি নামাজ পাবে দিন পাবে সারিয়াত পাবে সেই জায়গায় তুমি চলে আসো দুনিয়া তো চলেই যাচ্ছে দুনিয়া একভাবে চলেই যাবে আল্লাহ বলছেন বান্ধব আমার কাছে তোর ফিরে আসতে হবে আমি আল্লাহ তোকে পরামর্শ দিচ্ছি ওলা তেমন মুসলিমুন মুসলমান না হয়ে আমার কাছে সোনা মৃত্যুবরণ করো না প্রকৃতি মুসলমান হয়ে তোমাকে মরতে হবে বৌদ্ধের ছেলে বৌদ্ধ হয় খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হয় ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে ইসলাম থাকলে সে মুসলিম জন্মসূত্রে বংশসূত্রে মুসলমানের তর্জন করা যায় না একটু কান লাগান আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর মমিনকে চেনার লক্ষণ হলো প্রকৃত মমিনরা তারাই আল্লাহর নামটা নিলে পরে তারা দিলটা কাঁপতে থাকে কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ইমানটা তাজা হয়ে যায় নাম্বার তিন হলো জীবনের সকল জায়গায় ইমানদার ভরসা রাখে কার ওপরে আসতে বলবেন না কার উপরে উপরে আল্লাহর বাচ্চা সন্তানাদি এটা কি নিয়ামত নয় নিয়ামত এতগুলো বাচ্চা খাও বাকি এই জাতীয় কথা বলার মতো মানুষ তো আমার দেশে নাই আসতে বলবেন না আছে না নাই আছে এই পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না জীবজন্তুর সংখ্যা বেশি বনের পশু বেশি না মানুষ বেশি জলভাগ স্থলভাগ সব মিলে যদি আপনি যোগ করেন মানুষ আর কত জলভাগের কিছু কিছু প্রাণী আছে একটা প্রাণী আছে তিমি যার হার্ডের ওজন হলো ছয়শো বিশ কেজি আল্লাহ একবার বলবেন না ছয়শ বিশ কেজি ওজন হচ্ছে তার হার্ডের তার হৃদস্পন্দন যে হয় এটার আওয়াজ শোনা যায় চার মাইল দূর থেকে তার বাচ্চাকে দুধ খাওয়ায় পঞ্চাশ থেকে ষাট মন দুধ যেরকম আল্লাহ আকবার সে আল্লাহ হচ্ছেন আমার আল্লাহ সে রব হচ্ছেন আমার রব আমার ওস্তাদ ছিলেন এখনো বেঁচে আছেন তিনি ওনার বাইশটা ছেলে মেয়ে কয়টা বাইশটা তো ওনার কাছে ফ্যামিলি প্ল্যানিং এর কিছু অফিসার এসে তাকে প্রশ্ন করছে আপনি তো নিয়ন্ত্রণহীন কোনো নিয়ন্ত্রণ নাই আপনার ভিতরে এতগুলো বাচ্চা আপনি এগুলো কেমন কি করবেন তো উনি খেপে গিয়ে বললেন আমার তো পঞ্চাশ ষাট বিঘা জমি আছে তা আমার জমির চাষাবাদের জন্য আমি কোনো লেবার নেই না কোন শ্রমিক আমার প্রয়োজন হয় না আমার এই সন্তানরা এরা পার্ট টাইম মাঠে সময় দেয় স্কুলেও পড়তে যায় তো আপনি যে আমার কাছে এরকম পরিকল্পনা নিয়ে আসছেন তো আপনি কি আমার লেবারি করবেন আপনি কি আমার লেবারি করবেন আল্লাহ বলছেন লা তাক্তুলু আওলাদুকুম লা তাক্তুলু আওলাদুকুম খশিয়াত ইমলাক জীবিকার ভয়ে তোমার সন্তানকে হত্যা করো না সন্তান হত্যার প্লান আমার দেশে আসে না নাই বলেন তো আসে না নাই আগে সন্তান হত্যা হতো এক পদ্ধতিতে এখন সন্তান হত্যা করা হয় আরেক পদ্ধতিতে ছেলে হলে সন্তান জীবিত রেখে নিয়ে আসে আর মেয়ে সন্তান হলে ওখানে আবর্ষণ করে মেরে ফেলে আবার সন্তান যদি হঠাৎ করে চলে আসে সন্তান অবর্ষণ করে ফেলে কেন এত সন্তান লালন পালন করবো কেমনে ওর ইমান আছে আসতে কয় ওর ইমান আছে এই সমস্ত কথাগুলো সবাই বলে না এই আওয়াজগুলো দেয় কথাগুলো বলা দরকার। কানাডা জনসংখ্যা কাকে বলে জনসংখ্যা যে জনসম্পদ এই জাতীয় একদিন হাড়ে হাড়ে টের পাবে ষড়যন্ত্র কিন্তু চতুর্মুখী চলছে জন্ম নিয়ন্ত্রণের নামে মুসলমানের এই সংখ্যাকে কমানোর জন্য এটাও একটা বড় সুদূর ওদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ষড়যন্ত্র এটা বিশ্বের পরাশক্তির অন্যতম একটা পরাশক্তি হচ্ছে কানাডা জনগণ নাই মানুষ নাই সন্তান হলে পরে সন্তানের বাপ মাকে পুরস্কৃত করা হচ্ছে সম্মানিত হয় এরা তাহলে ভরসা করতে হবে কার উপরে সন্তান দেবেন কে খাওয়াবেন কে রেজেকের দায়িত্ব কার আচ্ছা বলেন তো টাকা থাকলে কি রেজেক হয় টাকা থাকলে কি হয় হাজার হাজার রেজেক মালিক খাইতে পারে না হাজার হাজার টাকার মালিক তৃপ্তি খায় না খেতে পারে না গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায় গ্রামের লোক বেশি খায় টাকা বেশি কাদের শহরে টাকা ওড়ে শহরে টাকা ওড়ে ব্যাংকে টাকা ওড়ে 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 এক যায়, ব্যাংকের সামনে টাকা টাকা কই তো শহরে মানুষরা টাকার উপরে থাকে হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু খাইতে পারে না সামনে আঙ্গুর বেদানা কমলা হাজারো ফল সামনে প্রস্তুত খাইতে গেলে একটা আঙ্গুর খাওয়ার সঙ্গে সঙ্গেই আরেকজন বলে দেয় সার আপনার জন্য বরাদ্দ একটা আঙ্গুরে দুইটা খালি কিন্তু ইনসুলিন নিতে হবে খাওয়া শেষ একটা আঙ্গুর খাইয়া আর বাকি আঙ্গুরের ঝোপার উপরে সায়া থাকে আর কয় হাই আমার কপাল রে খাওয়ার সুযোগ নাই হাজার কোটি টাকার মালিক এক আঙ্গুর খাইয়া আর বাকি ফকিরের মতো সায়া থাকে আঙ্গুরের দিকে খাওয়ার কোনো কায়দা নাই গ্রামের মানুষ যখন খায় তখন কি কি ওই প্লেট নিয়ে খায় না কি নিয়ে খায় কি এলাকায় কি বলে গাবলা ঠিক এই তো আমার কমন শব্দ আছে গামলা নিয়ে বসে আর শহরের মানুষ কি নিয়ে বসে প্লেট নিয়ে নাস্তা করেন সকাল বেলার কি ব্রেকফাস্ট কি দিয়া মুলা দিয়া কি দিয়া মুলা। গ্রামের মানুষের ওই কয়েকটা মুলা দিয়া কাম হবে না ফজরপুরি চলে গেছে মাঠে দুই তিন ঘন্টা পরিশ্রম করে সে পরিশ্রমের বডি নিয়ে যখন বসে বৌরে বলে আর রাতের কি ভাত আছে পান্তা নিয়ে পানি মিশ্রিত পান্তায় কাঁচা মরিচ দিয়া আর পিঁয়াজ রসুন দিয়া শুরু হয়ে গেল এক কেজি খানেক চালের পান্তা খাইয়া যখন বলা হয় খাইছো কেমন কারো এক কেজি হলে ভালো হয় আমি কি ভুল বলতেছি আমি কি ভুল বলতেছি আল্লাহ গরিবকে খাবার দেন আর ধনীকে টাকা দেখতে দেন আল্লাহ গরিবকে সন্তান দেন ধনীকে সন্তান কম দেন যদি দেখা যায় কি সন্তান সন্তান আছে ধনীদের খুব কম ওরা সব জায়গায় প্ল্যান করে সব জায়গায় কি করে প্ল্যান করতে করতে শেষে বাচ্চাই নাই শেষে কি নাই বাচ্চাই নাই এত প্ল্যান করে কি কাম হয় আচ্ছা আমার কথা কি গুলো কি দরকার আছে কি বলেন তো এগুলো কথা কি জানার দরকার আছে না আমরা তাওয়াক্কুল করব কার উপরে আল্লাহর রিজিক বান্দাকার রিজিকের দায়িত্ব কার আল্লাহর এই বিশ্বাস যার আছে তার ঈমান আছে কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাওয়াক্কুল যদি আজকে মানুষের ভিতরে পাখির মতো থাকতো আল্লাহ তাআলা পাখিকে যেমন করে সীমাহীন রিজিক দিয়ে ধন্য করেন আল্লাহ তাআলা বান্দাকে পাখির মতো রিজিক দিতেন আল্লাহু আকবার বলে বাবুই পাখির কি কোনো চিন্তা আছে ছোট্ট পাখি সুন্দর তার বাসা আমার আপনার বাসার কত উন্নত বাবুই পাখির বাসা আরও উন্নত সে কোনো স্থলভাগে চলে না সে নৌপথেও চলে না সে শুধু পথে চলে হলো বিমান পথে ওই লাইন ছাড়া কোনো লাইন খোঁজে না ওই বাসেও চড়ে না ট্রেনেও চড়ে না নৌকাও চড়ে না সে চড়ে কিসে প্লেনে চড়ে সে ইয়ার লাইনে চলে বিমান মানে বিমান পথে চলে আকাশ পথে সে চলে এবং তার এয়ারপোর্ট লাগে না তার এয়ারপোর্ট হচ্ছে তার বাড়ির সামনে বলবেন না এবং বাবুই যে বানায় পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার সব আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আপনি এক জায়গায় করেন বাবুই পাখির মোটর দানার মতো যে ছোট্ট ব্রেন দিয়া যে তার বাসাটা প্রস্তুত করেছে এমন বাসা কি কেউ বানাতে পারবে পারবে না এই ডিজাইন বাবুই পাখির মধ্যে এই ডিজাইন আর্কিটেক্ট এই ডিজাইনটা কে দিয়েছেন মাকরসা একটা সুরান নাম আছে মাকরসা সুরতুল আন আমি কথাগুলো তো আমি এমনি একটা বলতেছি না আল্লাহর কালাম থেকে বলছি সুরতুল আন কাবুত মাকরসা সে বাসা বানায় মাকরসা যখন বাসা বানায় বাসা বানাতে কি মোটামুটি দুই বছর লাগে নাকি কতক্ষণ লাগে শুধু ঘরে একটা চক্কর মারে কয়েক মিনিটের ভিতরে সে একটা বাসা বানায় ফেলে তার স্কেলটা দেখছেন মানে তার যে কম্পাস লাগলো না স্কেল লাগলো না কিচ্ছু লাগলো না এত সুন্দর তার নির্মাণ পদ্ধতি যেন সে পৃথিবীর সবচেয়ে বড় সিভিল ইঞ্জিনিয়ার ময়ও লাগে না সে নামে আর ওঠে কোন লিফট লাগে না কিচ্ছু লাগে না আল্লাহ একবার বলেন কে দিয়েছেন এরা কি না খেয়ে থাকে আচ্ছা মানুষ ছাড়া পৃথিবীর কোন প্রাণীর মধ্যে কি খাদ্য নিয়ে কোনোদিন মিছিল হয়েছে বলেন মিছিল হয়েছে মানুষ ছাড়া পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গুদাম নাই কোন খাদ্য গুদাম নাই শুধু একটা প্রাণী আছে একটু খাদ্য সঞ্চয় করে সেটা হলো পিঁপড়া সেটা কি পিঁপড়া ও একটু খাদ্য সঞ্চয় করে এছাড়া সব প্রাণী তারা দিন আনে দিন খায় কিন্তু না খায় কোনোদিন দিন পার হয় না কে করেন আসতে বলবেন না কে করেন আল্লাহ করেন যদি এই চিন্তাটা যদি থাকতো যদি পরিপূর্ণ আকারে থাকতো তাহলে এই সমস্ত পুকুর চোর যারা পুকুর চোর তো ভুল হবে সাগর চোর কিশোর এগুলো এই সাগর চোররা যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে যারা বাইরে পাচার করতেছে এই তাওয়ের জ্ঞানটা যদি থাকতো ইমানের জ্ঞানটা যদি থাকতো তার অন্তত এই সমস্ত ডাকাতি চুরি গুলো করতো না আল্লাহ বলছেন বান্দরা আমার প্রতি ভরসা কর আমার রহমত পেলে তোর কিছুই লাগবে না আল্লাহ বুল আল পরে বলেন নাম্বার চার মমিনকে চেনার জন্য আল্লাহ বুল আলামিন। মমিনের কিছু লক্ষণ তুলে ধরেছেন আল্লাহ বুল আলামিন এবার বলছেন আল্লাহ দিনায়ো কি মোনা সনাত মমিম্মা জোরে বলুন আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার চার হলো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায়ের কথা বলেছেন গোটা করণে মাত্র একবার কয়বার বলেছেন একবার বলেছেন যারা পারেন ঠোঁট আমার সঙ্গে বলুন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্নশানি গাহ আল্লা আবাদাও হে আপনি নামাজ পড়ুন এই শুধু একবার কুমার নামাজ পড়ার ব্যাপারে তাছাড়া আল্লাহ রাব্লা আল নামাজের ব্যাপারে যত কথা বলেছেন সব জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন আমার দেশের নামাজ আদায় হয় কিন্তু কায়েম আছে নাকি এই এই যে যুবক কোথায় যান বসেন আসেন দোয়া করে দিয়ে অনেক রাত হয়ে গেছে না চার নম্বর চলছে জি কি আলোচনা চালাবো ইনশাআল্লাহ আগ্রহের কোন কমতি নাই তো আপনাদের ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সম্মানিত ভাইরা প্রচন্ড গরম তো আমি আপনাদেরকে বলছি না যে এক জায়গায় হন আমি ফাঁকা ফাঁকা বসছেন গরম তো এই আমি কিছু বলতেছি না থাকেন সবাই যে যেখানে আছেন থাকেন আরামে বসে থাকেন আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দ পাচ্ছি আপনাদের সামনে কথা বলে আমি খুব তৃপ্তিবোধ হচ্ছে আমার এখানে অনেক বিচক্ষণ ব্যক্তি অনেক বড় বিশেষ ব্যক্তি আলহামদুলিল্লাহ একজন বড় অর্থনীতিবিদ একজন গবেষক আমি যে কথাই বলছি জি আমি যে কথাই উনি না আলহামদুলিল্লাহ আল্লাহ আমি তো নকল আমি চেয়ারে বসে আছি আমি তো চেয়ারম্যান না আসলে উনি তো চেয়ারম্যান খুব ভালো আল্লাহ তুমি তার সকল কিছুতে বরকত দিয়ে দাও জোরে বলি আমিন জোরে বলি আল্লাহ আমিন জনপ্রতিনিধি যদি আল্লাহওয়ালা হয় জনপ্রতিনিধি সে আসে সবার আগে জান্নাতে চলে যাবে আমি কোরআন যতটুকু পড়েছি আমি স্টাডি করেছি যতটুকু সবচেয়ে মানবতার জন্য একজন ইমানদারের জন্য সবচাইতে বড় নেকের কাজ হলো যে বান্দা মানবতার কল্যাণের পাশে দাঁড়ায় যদি একজন সৎ চেয়ারম্যান যদি কেউ হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয় সে অনেকের আগে সোজা জান্নাতে চলে যাবে কিন্তু আমার দেশের রাগ করেন সমস্যা সম্মানিত ভাইয়েরা জি সম্মানিত ভাইয়েরা তাহলে নামাজ কায়েমের কথা আসছে বেশি না নামাজ আদায়ের কথা বেশি আসছে কায়েম নামাজ কায়েম মানে কি জানেন যেখানে নামাজ কায়েম হবে সেখানে মত কায়েম হবে যেখানে নামাজ কায়েম হবে সেখানে সুদ কায়েম হবে যেখানে নামাজ কায়েম হবে সেখানে পর্দাহীনতার কোনো পরিবেশ কায়েম হবে যেখানে নামাজ কায়েম হবে সেখানে কোনো জেনার পরিবেশ থাকবে তাহলে নামাজ কি আমার দেশে কায়েম আছে অত আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব যারা দেশ চালাবে সমাজ চালাবে রাষ্ট্র চালাবে অথবা যারা নেতৃত্ব দেবে যাদের নেতৃত্বে তাদের অধীনে জনগণ চলবে ধরুন আপনি কোনো একটা ক্রিস্টপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছেন আল্লাহ আপনাকে সভাপতি নির্বাচিত করেছেন ভালো কথা ওখানে হাজার হাজার ব্যবসায়ী ব্যবসা করে আজান যখন হয়ে গেল আসান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হলো আজান হলো সঙ্গে সঙ্গে তোমরা কি করে ফেসাও ইলা দিক্লাহ নামাজের জন্য তোমরা আল্লাহর জিকির করার জন্য মসজিদে চলে আসো ওই ব্যবসায়ী সমদের সহদের উপরে আলটিমেটলি দায়িত্ব হয়ে গেছে আজান হওয়ার সঙ্গে সঙ্গে দোকানপাট পাট বন্ধ করে সব আমরা মসজিদে চলে যাব কি কথা কি বুঝতেছেন আপনারা তাহলে কি হলো ওই ব্যবসায়ী সমাজটা ওই বাজারটা নামাজের একটা পরিবেশ চলে আসলো নামাজ যখন চালু হয়ে গেল আসর নামাজ আজা আসর আজান দিয়েছে সমস্ত দোকান পাট বন্ধ সব মসজিদের দিকে চলে গেল নামাজের পরিবেশ যখন সমাজে চালু হয়ে যা আপনা আপনি সেই জায়গা থেকে সুদ বন্ধ হয়ে যাবে জুলুম বন্ধ হয়ে যাবে অন্যায় বন্ধ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন এটাই তো দেখতে চান বান্দা তোমরা নামাজ কায়েম করবে ইমাম ইমাম হবে কে সমাজের যে ইমাম হবে সেই নামাজের ইমাম হয়ে যাবে চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে এমপির পিছনে জনগণরা নামাজ পড়বে মন্ত্রীর পিছনে সচিবরা নামাজ পড়বে সচিবের পিছনে তার নিম্নপদস্থ কর্মকর্তারা নামাজ পড়বে এরকম করে প্রত্যেক থানার এসির পিছনে দারোগা নামাজ পড়বে সাইরা নামাজ পড়বে এমন করে করে যদি যদি প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ চালু হয়ে যায় আল্লাহর সেই সমাজটা কাসাম হয়ে যাবে জান্নাতের টুকরা ঠিক কিনা নামাজ কায়মের পরিবেশ তৈরি করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আমার বন্ধুগণ নামাজ পড়বো কিন্তু নামাজ কায়মের সংগ্রাম করব না আমার মধ্যে নিফাকতা চলে আসলো আমি এমন মুসলমান আমার দেশে আছে মসজিদ মে নামাজ পড়ো হোটেল মে শরাফ পেও মসজিদে নামাজ পড়ো হোটেলে গিয়ে মদ খাও আছে না নাই আল্লাহ খুশি থাক শয়তানের জন্য বেজার না হয় আছে কি না বলেন মানে আল্লাহর দিকেও থাকে একই ব্যক্তি একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি আছে না আমার দেশে এরকম বিচিত্র লোক আছে না নাই আছে যাত্রা কমিটি আছে মহফিল কমেডি আছে মানে ডাবল স্ট্যান্ডার্ড অলরাউন্ডার ব্যাটেও আছে বলেও আছে কোন কিছুতে বাদ নাই আছে না নাই আছে ইমানের চরিত্র কি ডিমুখী না একমুখী কার দিকে আল্লাহর দিকে হারামের দিকে যাওয়া যাবে না হারাম কাজের দিকে যাওয়া যাবে না নামাজ قائমের জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে নিজে নামাজ পড়বো নামাজ কায়েমের সংগ্রাম করব এবং জাহান নামে যাওয়ার জন্য যতগুলো কারণ আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন নাম্বার ওয়ান হলো কি ছেড়ে দেওয়া নামাজটা ছেড়ে দেওয়া আমার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বিদায়ের শেষ কথা পরিবার নিয়ে নয় বিদায়ের শেষ কথাটা ছিল অম্মদের প্রতি দরদ রেখে নামাজের কথা আমার নামাজের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতেন নামাজ হয়েছে কিনা এই ব্যাপারে আগে প্রশ্ন করতেন একটা যুদ্ধের ময়দান ছিল খুব কণ্ঠকাকীর্ণ সেই যুদ্ধ হলো মুতার যুদ্ধ মুতার যুদ্ধটা অত্যন্ত কন্টকা একটা যুদ্ধ ছিল সেই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই পাঠিয়ে দিয়েছিলেন পাঠাইছিলেন আর নিজে যেতে পারেন হাজার কারণ গোটা মদিনের চতুর্পাশে ইহুদি থাকতো কি থাকতো বলেন ইহুদি এখন যেমন ফিলিস্তিনের চতুর্পাশ্বে কারা ইহুদিরা এরকম করে নবীর চতুর্পাশ্বে ইহুদিরা থাকত রসুল মদিনা ছেড়ে যেতে পারছিলেন না সেই সময় বললেন সাহাবিরা আমি যেতে পারছি না মুতার যুদ্ধে তোমার অংশগ্রহণ করবে সেই সময় পরাশক্তি বড় পরাশক্তি রোমান পরাশক্তি রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য রসুল বললেন কারা কারা যুদ্ধে যাবে লব্বাই কইয়া রসুল আল্লাহ সাহেবেরাম সামনে দাঁড়ায় গেছেন রসুল বললেন যুদ্ধে তো যাবে কারা কারা যাবে হাত উঠাও সবাইকে তিনি রাজি করায় ফেলেন এবার তিনি বলছেন শোনো যুদ্ধে তোমরা সবাই যাবে কিন্তু আমি যেতে পারছি না আমি তোমাদেরকে পাঠায় দেব তোমাদের মধ্যে আমি একজনকে সেনাপতি বানায়া দিচ্ছি এর সঙ্গে সঙ্গে বলছেন আমার পালিত পুত্র জায়েদ এইদিকায় তোর এক নম্বর সেনাপতি বানায়া দিলাম এক নম্বর সেনাপতি যদি শহীদ হয়ে যায় আমার চাচাতো ভাই জাফর আমার রক্ত জাফর আমার আত্মীয় জাফর আমি দুই নম্বর সেনাপতি বানায়া দিলাম আমার জাফরও যদি শহীদ হয়ে যায় বিন রাউহাকে তোমরা তিন নম্বর সেনাপতি বানায় আমিদ বানায় দিলাম তোমরা তাকে তার নেতৃত্ব মানবে এই তিনজনও যদি শহীদ হয়ে যায় তোমরা জুহাদের ময়দানে উপস্থিত একজনকে সেনাপতি বানায় নিবা মানে রসুল বলে ফেলছেন এই তিনজনও যদি শহীদ হয়ে যায় মানে তিনজন সাবি নিশ্চিত হয়ে গেছেন আমরা শহীদ হয়ে যাচ্ছি আনন্দে তার আত্মহারা হয়ে গেছেন শহীদের খবর শুনে তাদের মধ্যে ভয় তো দূরের কথা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আনন্দের স্রোত বয়ে যাচ্ছে এই তিনজন ব্যক্তির এই তিনজন সেনাপতির পিছন দিক থেকে আবার বলতেছে ও ও জাফর তোমরা কি জানো বিষ্ণবীর মুখ থেকে শহীদের কথা আসছে মানে যুদ্ধে যাইও না এই তিনজন মুজাহিদ তিনজন সেনাপতি বলতেছে মোনাফেকের বাচ্চারা নাকের মধ্যে আমরা জান্নাতের গন্ধ পেতেছি নাকের মধ্যে আমরা জান্নাতের গন্ধ পেতেছি মুনাফেকরা কখন ইমানদারদেরকে কাবু করতে পারে নাই কাবু করতে পারবেও না ইনশাল্লাহ বলেন আমার বন্ধুগণ নবীর পিছনে নামাজ পড়ো তারা মুনাফিকই করেছে এমন অনেক মুনাফেক নবীর পিছনে ছিল মুনাফেক নামাজে চেনা যায় না মোনাফেক চেনা যায় হলো মাঠে জিহাদের প্রান্তরে আমার বন্ধুগণ তিন হাজার কি রসুল পাঠায় দিলেন তিনজন সেনাবদিনী যুক্ত করলেন বললেন সাহেদ তুমি পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে কোথায় যাওয়ার জায়গা নাই আপনি আমার বিদায় দিয়ে দেন কারণ আমি বুঝতে পারতেছি আমি শহীদ হয়ে যাবো কারণ নাকের মধ্যে আল্লাহ গন্ধ ঢুকায় দিয়েছেন এই কথা বলে তিনি যুদ্ধে ছাপিয়ে পড়লেন জাফর তালিবকে রসুর বললেন জাফর আবি সিনিয়র থেকে সবে মাত্র তুমি এসেছো বাড়িতে এই সময়টা তুমি পরিবারকে বেশি দিতে পারো না যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো আমার হেজরতের আগে হেজরত করেছেন জাফর মিনাবু তালিব রাদি আবু আবু সিনিয়ে তিনি চলে গেছিলেন সে আবি সিনিয়র থেকে সবে মাত্র মদিনায় এসেছেন যুদ্ধের ডাক এসেছে বললেন যাও বইয়ের কাছ থেকে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো বাড়িতে ঢুকলেন সালাম কালাম হলো সন্তান দুইটাকে দুই রুতে রেখে স্ত্রীকে সামনে রেখে বলছি স্ত্রী আমার জন্য দোয়া করো মোতার যুদ্ধে যাচ্ছি শহীদ হয়ে যেন জান্নাতের মেহমান হতে পারি বউ কান দেয়ার বলে কেবল আপনি অফিসি নিয়ে থেকে আসলেন আপনি যুদ্ধে যাবেন বাধা দেব না তবে আমি আপনার জন্য শহীদের দোয়া না করে গাজির দোয়া করবো জাফর বিন আবু তালেবের রাগ বেড়ে গেল তরবারি কোষ করলেন ইস্ত্রি হাতটা টান মেরে ধরে স্ত্রীর হাতে তরবার উল্টা দিকে আঘাত করে যখন তিনি বললেন স্ত্রী হাত কাটছে নাকি না কেন উল্টা দিয়ে তরবারি আঘাত করেছেন উল্টা দিয়ে আঘাত করার কারণে যেমন তোমার হাত কাটলো না আমার জন্য উল্টা দোয়া করলে আল্লাহর দরবারে মঞ্জুর হবে না কারণ আমার আগে একজন সেনাপতি পরে একজন সেনাপতি আমি নিশ্চিত হতে চলছি আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব স্ত্রীকে বিদায় দিলেন সন্তানগুলোকে রেখে দৌড় মেরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন পিছন দিকে সন্তানগুলো বারবার আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকে একটা বারের জন্য পিছনে তাকালেন না জিহাদে ঝাঁপিয়ে পড়লেন শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে আবদুল্লা বিন রাউহা নতুন বিয়ে করেছেন ঘরে নতুন বউ রেখে সহবাস না করে তিনিও যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই তিনজন সাহাবি দুনিয়া থেকে বিদায় নিলেন এই তিনজন সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিলেন তিন নম্বর সেনাপতি আবদুল্লা বিন মুখের মধ্যে কালিমার ঝান্ডা তিনি কামড় মেরে ধরে আছেন আসমানমুখী হয়ে আছে সামনে গিয়ে ধরলেন সামনে গিয়ে যখন কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যখন সেই যুদ্ধের ময়দানের সেনাপতি ওয়ালিদ যখন কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিচ্ছেন মুখ থেকে কালিমার ঝান্ডা ছাড়ে না কানের মধ্যে মুখ দিয়ে বলতেছেন খালিদ ও আমার ভাই আমি যুদ্ধের পরবর্তী সেনাপতি কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন যুদ্ধ শুরু হয়ে গেল সেই খালিদ বিন ওয়ালিদ ঘোড়া দাবড়ায় দিলেন গোটা ময়দান বালুতে চতুর্দিক অন্ধকার হয়ে গেছে কয়েকটা ভাগ করে খালেদ বিন ওয়ালিদ একা যুদ্ধ করে তিনি একে আটটা তরবারে ভেঙে চুরমার করলেন এক লক্ষ সৈন্যকে তিন হাজার সৈন্য নেতৃত্ব দিয়া মুতার সেই পরাশক্তিকে রোমানদের পরাশক্তিকে তিনি পরাজিত করলেন খেলেদ বিন ওয়ালিদ বিজয়ী বেশে যখন মদিনার দিকে রওনা দিলেন নবীর সামনে দাঁড়ালেন যুদ্ধের ময়দানের ফলাফল কি বিজয় না পরাজয় এই কথাকে না শুনে সত্য রসুলাকে সবার সামনে দাঁড়িয়ে বললেন সাবিরা যুদ্ধের জয় পরাজয়ের সংবাদ আগে না দিয়ে আগে সংবাদ দাও জাহান্ন যাবার এক নাম্বার কারণ তোমাদের নামাজটা ঠিক মতো আদায় হয়েছে কি না আল্লাহ একবার বলেন নামাজের গুরুত্ব আছে না নাই আসতে বলবেন না আছে না নাই জীবনে কেউ নামাজ ছাড়বো না পাঁচ তো নামাজ পড়বে এমন সিদ্ধান্ত কি নেওয়া যায় সিদ্ধান্ত নেওয়া যায় পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা কারা হাত তোলা দেখান দেখি জোরে বলি আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ সালাত আদায় করার তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন কষ্ট পেলেন মনে হয় ফজর হবে তো ইনশাআল্লাহ ফজর কাজা হবে না তো আচ্ছা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বললেন জিকিরের কথা নাম্বার দুই বললেন তেলাওয়াতের কথা নাম্বার তিন বললেন তাওয়াক্কুলের কথা নাম্বার চার বললেন নামাজ কায়েমের কথা নামাজ কায়েম আগে না নামাজ আদায় আগে আগে কি বলেন নামাজ পড়ি না নামাজ কায়েমের সংগ্রাম করবেন কেমনে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে কত আইন পাস হলো যদি শুধু একটা বার যদি বলা হতো নামাজ রাষ্ট্রীয় ভাবে আইন আকারে পাস করা হলো তখন দেশে নামাজি বাড়তো না বেনামাজি বাড়তো নামাজি বেড়ে যেত আমার রসুল নামাজ কায়েম করেছিলেন তার রাষ্ট্রে নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছিলেন এটা এই হুকুম কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সম্মানিত ভাইয়েরা এরপর সর্বশেষ আল্লাহ তালা বলছেন আমি যে রিজিকটা দিয়েছি আমি যে জীবিকা দিয়েছি তোমাকে জমির ধান দিয়েছি সম্পদ দিয়েছি টাকা দিয়েছি সোনা দিয়েছি রূপা দিয়েছি খনিজ পদার্থ দিয়েছি এই যে সম্পদগুলো ব্যবসা দিয়েছি এগুলো থেকে কিছু অংশ তুমি আমার পথে খরচ করো আমাকে দিবা আমি তোমাকে জান্নাতে বুঝায়ে দেব। যেরকম সু মহান আল্লাহ মেন জাল্লা দি ইয়োকুল লহ হোকর দেন হাসানা কে আমাকে খরচ দিবে আমি তার বিনিময়ে ডাবল ডাবল পাড়ায়ে দেব। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন জান্নাত কি ছোটখাটো কোনো জায়গা জান্নাতের বর্ণনা শুনলে মনে হয় আল্লাহ তুমি কত মহান কত মহান তুমি জান্নাতের একটা কোড়া রাখার জায়গা লাঠি রাখার জায়গা ফিহা এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি হলো একটা কোরা রাখার জায়গা আল্লাহ সেই জান্নাত আল্লাহ তালা আমার আপনার জন্য রেখে দিয়েছেন আমরা কি পারবো না সে আল্লাহর পথে জান্নাতের আশায় কিছু খরচ করার জন্য পারবো না আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালা বান্দার কাছ থেকে দুটো জিনিস চান একটা হলো মাল আরেকটা কি জান আমাদের ভিতরে মালের মোহাম্বত বেশি না জানের মোহাম্বত বেশি বলেন হ্যাঁ আল্লাহ দুই দুই জায়গায় দুই রকম বলেছেন এক জায়গায় বলছেন ইন মিনাল মিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আগে বলেছেন কি জানের কথা আবার আরেক জায়গায় বলছেন তু মিনুন বিল্লাহি রসুলহি ও তুজাহিদুন আফি সাবিল্লাহি বি আমালিকুম ও আনফুসিকুম এখানে মালের কথা আগে বলছেন জানের কথা কারণ মালের মোহাব্বত না কমলে তো জান দেওয়া যাবে না এই আগে বলছেন তুই আগে মাল দে মালের মোহাব্বত কমা তোর জান দেওয়া খুব সহজ হয়ে যাবে এগুলো পরামর্শ কার আল্লাহর পরম শাসন আমরা নিজেকে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত করে ফেলি নিজেকে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত করে ফেলে এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করে সেই তাওফিক আমাদেরকে দান করুন আল্লাহ তাআলা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা নিজে বাঁচো পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও আচ্ছা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো তো দূরে কথা বউকে হন্ডায় উঠায়া গোটা ফরিদপুর শহর ঘোরায় এরকম স্বামী আছে না নাই আছে না নাই বলেন আছে বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করে ঠোঁট লালওয়ালা মানে ঠোঁট আঁকানো কপাল আঁকানো ভ্রু আঁকানো অর্ধলগ্ন ছবি ফেসবুকে দিয়া পহেলা বৈশাখের একটা শুভেচ্ছা দিয়া বলে প্রিয় ফেসবুক আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি কিসের সাথে দেখি জামাতের সাথে তো জামাতের সাথে বউকে দেখানো কি জরুরি তো এগুলো কি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাজ এগুলো না নিজের মেয়েকে মঞ্চে তুলে না চায় আর বাপ হাতের তালি মারে এরকম বেদব অসভ্য বাপ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এগুলো কি জাহান্নাম থেকে বাঁচানোর কাজ না নিজকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বিশেষ করে প্রত্যেকটা পরিবারে গার্জিয়ান যারা আছেন স্বামী বড় ভাই এরপরে বাবা তারপরে বড় ছেলে যারা আছেন প্রত্যেকের দায়িত্ব হলো তার পরিবারের যে সমস্ত ভাই যে সমস্ত বোন স্ত্রী তারপরে মা যাদের আছে তাদেরকে পর্দার ব্যাপারে খুবই সতর্ক থাকতে বলা তাদেরকে সতর্ক রাখা কারণ একজন মহিলা চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে স্বামীকে নিয়ে যাবে তারপরে ভাইকে নিয়ে যাবে বাবাকে নিয়ে যাবে বড় ভাইকে নিয়ে যাবে একমাত্র কারণ হল পর্দাহীনতা প্রত্যেক পরিবারে পর্দা রাখার দরকার আছে না নেই বলেন তো আচ্ছা এই হুকুমটা কে দিয়েছেন আমেরিকা ইউরোপের মূল টার্গেট হলো মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য তারা নারীকে টার্গেট করেছে মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করো ওদের ইমান সব চলে যাবে আমরা এই বিষয়ে ওদের মানে পাতানো ফাঁদে আমরা পা দেবো না আমরা আমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বিশেষ করে পর্দার দিকে আমরা বেশি করে খেয়াল করার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ আমি আশাবাদ কামনা করছি অনেক কথাই বলে ফেললাম جدركم هو يتامر بولفلي الحمد لله جربولي الحمد لله